हेलो बंधुरा डीएल वेवे तुम्हारे स्वागत। आज 30 नम्बर धाँधागिरी एपिसोडे तुम्हारे सामने हाजिर होएছি। तो चलो बंधुरा देखे नाओ যাক আজকের ধাঁধাগুলি। আজকের প্রথম ধাঁধা, ধরো তোমাকে একটা ঘরে বন্দি করে দেওয়া হয়েছে এবং সেই ঘর থেকে বেরোনোর জন্য তিনটি দরজা আছে, কিন্তু তিনটি দরজায় বিপজ্জনক। প্রথম দরজায় আগুন আছে যেটাতে গেলে তুমি পুড়ে যেতে পারো, এবং দ্বিতীয় দরজায় ইলেকট্রিক শক আছে সেটাতে তুমি ইলেকট্রিক শক খেতে পারো, এবং তৃতীয় দরজায় অনবরত উপর থেকে বিষ পড়ছে যেটাতে গেলে তোমার ক্ষতি হতে পারে। তাহলে বলো বন্ধুরা, কোন দরজাটি তুমি বেছে নেবে এই ঘর থেকে বেরোনোর জন্য? তো চলো বন্ধুরা উত্তরটা দেখে নিই। আমি হলে তৃতীয় দরজা দিয়ে বেরোবো যেটা দিয়ে বিষ পড়ছে, কারণ এখানে দেখো একটি ছাতা রাখা আছে। এই ছাতাটি নিয়ে আমি ছাতাটি খুলে সেখান দিয়ে বেরিয়ে চলে যেতে পারবো, বিষটা আমার গায়েও লাগবে না। তো তোমরা কোন উত্তরটি ভেবেছিলে তোমরা কমেন্টে জানিও। তোমাদের জন্য তৃতীয় ধাঁধা, তোমাকে তিনটি একই সাইজের কেটলি দিলাম এবং একই পরিমাণ জল দিলাম, তোমাকে এই জলগুলি গরম করতে হবে। তাহলে বলো বন্ধুরা, কোন জলটি অর্থাৎ কোন কেটলির জলটি আগে গরম হবে? তোমরা যদি উত্তরটি পারো অবশ্যই কমেন্টে জানিও। কি বন্ধুরা উত্তরটি পারলে? যদি পেরেছো কমেন্টে জানিও। এবার তোমাদের একটি মজার ধাঁধা, আমি যতবার স্নান করি প্রত্যেকবার তত ছোট হয়, তাহলে আমি কে বলো তো? উত্তরটি হলো সাবান, কারণ সাবানকে যতবার তুমি জলে ভেজাবে তত কিন্তু সাবানটি ছোট হতে থাকবে। তোমাদের জন্য আরেকটি মজার ধাঁধা, আমি ডানা ছাড়া উঠতে পারি, তাহলে আমি কে বলো তো? তো চলো বন্ধুরা উত্তরটা দেখে নিই। উত্তরটি হলো ধোঁয়া। ধোঁয়ার ডানা নেই কিন্তু উড়ে বেড়ায়। এবার তোমাকে একটি কাজ করতে হবে। বাঁ হাতে তুমি ভিক্টরি সাইন করো এবং ডান হাতে তুমি ওকে সাইন করো, যেরকম আমি ছবিতে দেখিয়েছি। তো এরপর তোমাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ তোমাকে বাঁ হাতে তোমাকে ওকে সাইন এবং ডান হাতে তোমাকে ভিক্টরি সাইন করতে হবে। তো এটা তোমাকে পরপর চেঞ্জ করতে হবে, একবার বাঁ হাতে একবার ডান হাতে। তো তুমি রেডি তো? এবার আমি দেখাবো তোমাকে করতে হবে। তো চলো শুরু করা যাক। 1 2 3 4 5 6 7 8 9 10। কি বন্ধুরা তোমরা কি আমার সাথে এরকম 10 বার করতে পারলে? যদি পেরেছো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কতবার পেরেছো যদি 10 বার নাও পেরেছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। তোমাদের পরের প্রশ্ন, এখানে যে টি শার্টটি দেখতে পাচ্ছ এই টি শার্টে মোট কটি ছিদ্র আছে বলো তো? তো চলো বন্ধুরা উত্তরটা দেখে নিই। এখানে মোট 8টি ছিদ্র আছে। তো 8টি ছিদ্র কোনটা কোনটা দেখে নিই। দেখো গলাতে একটা, এবং হাত দুটো 3টে, এবং এখানে দুটো ফুটো আছে 4 5, এবং ফুটোর অপর পাশ 6 7, এবং একদম নিচে 8, অর্থাৎ টোটাল 8টি ছিদ্র আছে। এবারে তোমাদের একটু চোখের পরীক্ষা করে নিই। দেখো এখানে অনেকগুলি একই ইমোজি আছে, কিন্তু এর মধ্যে একটি আলাদা ইমোজি আছে। তো আমাদেরকে খুঁজে বের করতে হবে সেই আলাদা ইমোজিটি। তো বলো তো বন্ধুরা সেই আলাদা ইমোজি কোনটা? তো উত্তরটা দেখে নিই। দেখো আলাদা ইমোজিটি হলো এটা। এখানেও অনেকগুলি একই ইমোজি আছে এবং এখানে একটি আলাদা ইমোজি আছে। কোন ইমোজিটি আলাদা বলো তো। এখানে আলাদা ইমোজিটি হলো এটা। তোমাদের জন্য এবার একটি বুদ্ধির ধাঁধা, তোমরা মন দিয়ে শুনবে কিন্তু। একটি সুপারমার্কেটে 7 মাস ধরে চুরি হচ্ছে, কিন্তু চোরকে কেউ ধরতে পারছে না। সেই চুরিগুলি হয়েছে 2019 সালের জানুয়ারি মাসে এবং মার্চ মাসে এবং জুলাই মাসে। সুপারমার্কেটে সিসিটিভি ক্যামেরা চেক করে দেখা গেছে যে যেদিন চুরি হয়েছে এই 5 জনই উপস্থিত ছিল। এবার তোমাদের বলতে হবে যে কে এদের মধ্যে চুরিগুলি করছিল। তো বন্ধুরা উত্তরটি দেখে নিই। এখানে যে চুরিগুলি করছিল সে হলো এই প্রেগনেন্ট মহিলাটি, কারণ জানুয়ারি মাসে যখন চুরি হয়েছিল তখন এই মহিলাটিকে 6 থেকে 7 মাসেরই প্রেগনেন্ট লাগছিল, এবং জুলাই মাসে যখন চুরি হয় তাকে সে একই রকম দেখতে লাগছে। তাই আদৌ এই মহিলাটি প্রেগনেন্ট নয়, এটি তার সাজানো, তাই এই মহিলাটি চুরিগুলি করছিল। বন্ধুরা তোমরা যদি এটা ছাড়া অন্য উত্তর ভেবে থাকো তাহলে সেটি কমেন্টে জানিও। আজকের শেষ ধাঁধা, তোমরা বলো তো এখানে যে 2টি রেখা টানা হয়েছে কোন রেখাটি সবথেকে বেশি লম্বা? কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পারলে? আসলে এখানে নীল রেখাটি সবথেকে বেশি লম্বা, কারণ সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। তো বন্ধুরা আজকে ধান্দাগিরি পর্ব তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামত জানিও। এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও এবং অল নোটিফিকেশন করে রেখো। এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।